কুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত এক ভাই প্রশ্ন করছেন যে বিয়েতে ছেলেরা গায়ে হলুদ মাখতে পারে কি পারে না আর থুবড়া খাওয়ানো সম্পর্কে কিছু বলবেন তো বিয়েতে গায়ে হলুদ ছেলেরা বা হোক বা মেয়েরা বিয়েতে হলুদ লাগাইতে হয় এই ধরনের কোনো দলিল পাওয়া যাচ্ছে না আর আমি যত যা বুঝতে পারছি যে হলুদ বিয়েতে লাগাইতে হবে এই ধরনের শরীরতে কোনো দলিল নাই এগুলো আমাদের হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে এগুলো এসেছে ও মুসলিমদের দেখা দেখি ও মুসলিমেরা তারা নিজের বিয়েতে হলুদ মাখে আর হলুদ মাখা একটা তাদের কাপড়ও থাকে ওই কাপড় পরে হলুদ মাখে তারা আর তাদের দেখা দেখি আমাদের মুসলিমের মধ্যেও সেই কালচার চলে এসেছে আর মুসলিমের মধ্যেও এখন একটা কাপড় পাওয়া যাচ্ছে হলুদ মাখানোর ছেলেকেও পড়েছে আর মেয়েকেও পড়েছে তো কাপড় একদম হু বাহু ওই ধরনেরই জিনিস ওই জিনিসটাই মুসলিমরা মুসলমানরা নিয়ে নিয়েছে ও মুসলিমদের কাছ থেকে আরেকটা দেখবেন ও মুসলিম ভাইরা যখন বিয়েতে হলুদ মাখে তো হাতে কাজলতি বা একটা চাকু বা একটা ছুরি বা লোহা নিয়ে থাকবে তো কোন কোন এলাকাতে আমাদের মুসলিমের মধ্যেও এই জিনিসটা আছে তো বিয়েতে অনেক জিনিস মুসলিমদের দেখা দেখি মুসলিমরা নিয়ে নিয়েছে তার মধ্যে একটা হলুদ মাখানো আর রসুল্লা সাল্লাম বলছেন মন তসবাহা বেকাও মিন ফাহা মিন হুম সোহান আবুদাউদ্দুর হাদিস এটা সহি হাদিস আল্লাহ মোহাম্মদ নাসিরুদ্দিন উদ্দিন হাদিসটাকে সহি বলেছেন যে ব্যক্তি যে কোনো কমের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করবে তার তাদেরই মধ্যে হবে তাই হলুদ মাখা পাওয়া যাচ্ছে না প্রমাণ অতএব হলুদ মাখানো চলবে না অনেক ভাই প্রমাণ দেয় যে সহি হাদিস এম বুখারি কেতাবন্নিকার মধ্যে বলছেন বাবু লিল লীলমতাজ যারা বিবাহ করবে তাদের জন্য সুফরা ব্যবহার করা সুফরা শব্দটা আরবি শব্দ আর সুফরার তর্জমা হচ্ছে জাফরান আপনি যেনারা কারাম আছেন হাদিসটা খুলে দেখবেন খুলে দেখবেন সুফরা মানে হয় জাফরান ওটা গিরুয়া রঙের মতন একটা রঙ যেটার রঙ হলো জাফরান কেন যে হাদিসে যে শব্দ এসছে এই যে যে হাদিস থেকে এমন বোখারি ওই বাবের মধ্যে যে হাদিসটা নিয়ে এসেছেন ওই হাদিসটা হলো এই যে আব্দুর রহমান ইবিনে অফ কে রাসুল্লা সাল্লাম দেখছেন তো ওয়ালেই হে ওয়া জুরো সুফরাতিন ওয়ালেই হে রদ ও জাফরান একটা রয়েতে আছে ওয়ালেই হে রদ ও জাফরান জাফরানের নিস্তানি ছিল কোনো হাদিসে আছে ওয়ালে ওয়াজরা সুফরা সুফরা মানে ওই জাফরান জাফরানের ই ছিল জাফরান লাগা ছিল শরীরে জাফরানের দাগ ছিল বা কাপড়ে জাফরান ছিল তো জাফরান রং লেগে আছিল। তো হাদিসের মধ্যে কি শব্দ পাওয়া গেলো কয়েকটা শব্দ এসছে আর সমস্ত শব্দর অর্থ হলো এটাই যে জাফরান লাগা লাগে লেগেছিলো আব্দুর রহমান ইবনে অফের সোল আর জাফরানটা হচ্ছে আসলে মহিলাদের রং আর রসুল্লা সাল্লা সাল্লাম পুরুষদেরকে নিষেধ করেছেন সহিবখরী হাদিস নাহা রসুল্লা সাল্লাম আনি তাজা আফুর এলির রেজাল রসুল্লা সাল্লাল্লা ইসাল্লাম পুরুষদের জন্য জাফরান লাগাতে নিষেধ করেছেন তো যে কাম যে আমল করতে রাসুল্লা সাল্লাম নিষেধ করেছেন একজন সাহাবী এই ধরনের আমল কি করে করতে পারে তার মানে বুঝা যাচ্ছে যে উনি জাফরান লাগাননি উনি জাফরান লাগাননি হাফেজ ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ আলাই বারের মধ্যে ওইরকমই আল্লামা শামসুলক আজিমাবাদী আউনুল মাহবুদদের মধ্যে আর অনেক ভাষ্যকার নিজ নিজের ভাষ্য গ্রন্থের মধ্যে লিখেছেন যে আসলে আব্দুর রহমান বেনে অফ নিজে জাফরান শরীরে লাগাননি কেনে যেটা এটা পুরুষদের জন্য নিষিদ্ধ তো কি হয়েছে তাহলে ওনারা বলছেন যে ওনার স্ত্রী বাসর রাতে লাগাল ছিলেন আর বাসর রাতে ওনার স্ত্রীর শরীর থেকে আব্দুর রহমান ইবিন আওয়ের শরীরে বা কাপড়ে লেগে গেছিল আর ওনার যে দলিল এটাই যেটা রাসুল্লা সাহায্য নিষেধ করলেন জাফরান লাগাতে এটা সহি হাদিস নাহা রাসুল্লা সাহায্য আনি তাজা ফুরে লিয়েতে জাল রাসুল্লা সাহায্য পুরুষদের জন্য জাফরান লাগাতে নিষেধ করেছেন তো একজন সাহাবি রাসুল্লা সাহায্যের কথা উপেক্ষা কি করতে পারে আহ অমান্য করে রসুল্লা কথা অমান্য করে কিভাবে লাগাতে পারে তো উনি লাগাননি উনার স্ত্রীর শরীর থেকে এনার কাপড়ে বা শরীরে লেগেছিল তো এ বাদ দিয়েও আরো অনেক জবাব দেওয়া হয়েছে তার মধ্যে একটা উত্তর এটাও দেওয়া হয়েছে যে আব্দুর রহমান ইবনে আউফ ইনি বিয়ে করেছিলেন প্রথম হিজরিতে তখন হয়তো যাই ছিল পরে রসুল্লাহাম নিষেধ করে দিয়েছেন যে না রসুল্লাহাম আনি তাজা আফুর আলী রেজাল রসুল্লাহাম পুরুষদেরকে জাফরান লাগাইতে তে নিষেধ করেছেন পরে এটা একটা ওলামা উত্তর দিয়েছেন তো যাই হোক বিয়েতে যে হলুদ লাগাইতে হয় এর কোনো দলিল তো পাওয়া গেল না আব্দুর রহমান বিন আফের হাদিসটাতে জাফরানের কথা এলো ওটা তো হলুদ না আলাদা রং আর জাফরানটা হয়েছে মহিলাদের রং আল্লামা শামসুল্লাহ আজিম আবাদি লিখেছেন যে মহিলাদের এটা রং তো পুরুষরা কি করে লাগাইতে পারে যার কারণে বিয়েতে হলুদ লাগাইতে হবে এই ধরনের কোনো দলিল নাই এই আব্দুর রহমান ইবনে আউফের এই দলিলকে পেশ করে কিন্তু এটা তো হলুদের দলিলই নাই এক নম্বর কথা জাফরানের কথা আছে আর জাফরান মহিলাদের রং পুরুষদের রং নয় তো মহিলা হোক বা পুরুষ হোক বিয়েতে হলুদ লাগাইতে হয় এটা কথা কথা হাদিস না। তবে একটা আছে যে যেকোনো সময়তে লাগাতে পারে সৌন্দর্যের জন্য হলুদ লাগাতে পারে যে যেকোনো সময়তে আর বাসর রাতে সুন্দরদের জন্য লাগাতে পারে কিন্তু বিয়েতে যে লাগাতে হয় এই ধরনের কোনো হাদিস পাওয়া যাচ্ছে না